সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক 2টি কথা পরিষ্কারভাবে তুলে ধরলেন। একটি কথা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এই জগতে তশরিফ এনেছিলেন সকলে ছিলেন আঞ্চলিক নবী, গোত্রভিত্তিক নবী, বিশ্ব নবী কেউ ছিলেন না। একমাত্র বিশ্ব নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রমাণ আজকের পঠিত আয়াত সমূহের প্রথম আয়াত। সকল নবীকে নিজ নিজ গোত্রের যেই ভাষা ওই ভাষা দিয়ে পাঠিয়েছেন। যে এলাকার লোকজনের হেদায়েতের দরকার ওই এলাকা থেকে ওই এলাকার ভাষা দিয়ে নবী পাঠিয়েছেন। ব্যতিক্রম হযরত লূত আলা নাবিগেনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, ওনার বাড়িতে ছিল এরাকে। হযরত ইব্রাহিম আলা নাবিগেনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের ভাতিজা, তখন এরাকের ভাষা ছিল ফার্সি, ওনার ভাষাও ফার্সি ছিল। সিরিয়াবাসীদের হেদায়তের জন্য আল্লাহ পাক তাকে নিযুক্ত করলেন। তিনি সিরিয়া চলে যান এবং তাদের সুরিয়ানি ভাষা ভালোভাবে আয়ত্তে আনেন। তাদের হেদায়তের কথাবার্তা তাদের ভাষায় বলতেন। নিজ নিজ জাতীয় ভাষা, গোত্রীয় ভাষা এটা বিশ্ব ভাষা নয়। জাতীয় ভাষা দিয়ে পাঠানোর অর্থ ওই জাতের জন্য, গোত্রের জন্য তিনি নবী, ওই এলাকার জন্য তিনি নবী, সকল এলাকার জন্য নয়, সকল জাতির জন্য নয়। আমাদের নবীকে পাঠিয়েছেন আরবি ভাষা দিয়ে, তার এলাকার তার স্বজাতির ভাষা আরবি ছিল। তাহলে তিনিও তো গোত্রীয় নবী, এলাকায় নবী হলেন। এর জবাব হল পাঠিয়েছেন আরবি ভাষা দিয়ে, কিন্তু আরবি ভাষা বাস্তবে বিশ্ব ভাষা। মানব ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একাধ দিনের জন্য নয়। সাইয়েদেনা হযরত আদম আলা নাবিগেনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যদিও জানতেন 7 লক্ষ ভাষা, ব্যবহার করতেন আরবি, আরবি ভাষায় কথাবার্তা বলতেন। জান্নাতের ভাষাও হবে আরবি, কবরের প্রশ্ন উত্তর হবে আরবিতে, হাশর মাঠের কথাবার্তা হবে আরবিতে। এখনো এই পৃথিবীতে কাগজে কলমে যদিও ইংরেজি বিশ্ব ভাষা, বাস্তবে আরবি বিশ্ব ভাষা। যেমন বলা হয়েছিল আমার শেখ মোর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহু, সারা বিশ্ব ঘুরা হয় ওনার বছরে কয়েকবার। উনি বলেছেন যে ইংরেজি দিয়ে ইউরোপ সকল কান্ট্রিতেও চলা সম্ভব হয় না, ওরা ওদের আঞ্চলিক ভাষা ব্যবহার করে, ওইটা শিখে ওইটা পড়ে, ইংরেজি পড়ে না। কিন্তু আরবি দিয়ে আমি গোটা বিশ্বে চলতে পেরেছি, কোথাও কোনো সমস্যা হয়নি। আরবি বুঝে এমন লোক সব জায়গায় পাওয়া যায়। তো বাস্তবে আরবি বিশ্ব ভাষা, বিশ্ব ভাষা দিয়ে নবী পাঠাইলেন, তাই নবী কী হবেন, বিশ্ব নবী হবেন। দ্বিতীয়ত, আরবি ভাষা ব্যবহার করে আরবের লোকেরা, মক্কায় মোকাররমা এদের কেন্দ্র,
এই আরবের লোকদের ব্যবহৃত ভাষা হলো আরবি। আমাদের এই জমিন যখন সৃষ্টি হয়, এই জায়গাটি সৃষ্টি হয় সর্বপ্রথম। পৃথিবীতে অসংখ্য পাহাড় পর্বত আছে, সর্বপ্রথম পাহাড় সৃষ্টি হয় জাবালে আবি কুবাইস। সাফা পাহাড়ে উঠে মারওয়ার দিকে ফিরলে ডান হাতে যে পাহাড়টি পড়ে এটা জাবালে আবি কুবাইস। এই পাহাড়টি পৃথিবীর প্রথম পাহাড়, এই জায়গাটি প্রথম জায়গা, এটা পৃথিবীর নাভি, মূল কেন্দ্র। তো কেন্দ্রে যে ভাষা ব্যবহার হবে এটা কেন্দ্রীয় ভাষা, আরবি কেন্দ্রীয় ভাষা তথা বিশ্ব ভাষা। কেন্দ্র এবং অঞ্চলের ব্যবধান কি? অঞ্চলের প্রভাব সাধারণত কেন্দ্রে পড়ে না, কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে। বাংলাদেশের গ্রামগঞ্জ এক দূরের বর্ডার এলাকা থেকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একজন 10 টা গালি দিয়ে দেয়, কেউ তাকে জিজ্ঞেসও করবে না তেমন কি আসে আছে, হয়তো তার গালি ঢাকা পর্যন্ত পৌঁছবে না। ঢাকা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলে, মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। তো কেন্দ্রীয় মানুষের কথা কেন্দ্র থেকে বলা হলে এটা ছড়িয়ে পড়ে অঞ্চলে দ্রুত গতিতে, অঞ্চলের কথা কেন্দ্রে সহজে আসে না। তো যেহেতু আরব হলো পৃথিবীর কেন্দ্র, নাভি, এখানের ভাষা হলো কেন্দ্রীয় ভাষা, এটার প্রভাব সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ে। বাকি পৃথিবীর সকল ভাষা হলো আঞ্চলিক ভাষা, এটা কেন্দ্রে এত তাড়াতাড়ি প্রভাব ফেলতে পারবে না। তাই একটু আগে যে বললাম ইরাকের ভাষা ছিল ফার্সি, এখন ইরাকের ভাষা আরবি, এই পরিবর্তন কেন ঘটল? যখন ইসলামের পতাকা ইরাকে উড্ডীন হয়, আরবের প্রভাব, আরবের আসর এখানেও বিস্তার লাভ করে, এদের ভাষা পর্যন্ত আরবি হয়ে যায়। এবং সারা দুনিয়ার মানুষ অন্য ভাষা এত সহজে শিখতে পারে না, আরবি ভাষা যত সহজে বিশুদ্ধভাবে শিখতে পারে। আরও আশ্চর্য হবেন, প্রত্যেক ভাষার কিছু ব্যাকরণ আছে, কিছু নিয়মনীতি আছে। আরবি ভাষার ব্যাকরণ নিয়মনীতি উপরে যারা কিতাবাদি লিখেছেন অধিকাংশের বাড়ি আজমের অনারব। আমাদের কওমি মাদ্রাসায় আরবের ব্যাকরণের যে সমস্ত কিতাব পড়ানো হয়, মিজান বলেন, মুনশাব বলেন, জুবদা বলেন, পঞ্জগঞ্জ বলেন, নাহবে মীর বলেন, এই সব কিতাবগুলোর লেখক আজমি অনারব, লিখেছে আরবি ভাষার ব্যাকরণ। আরবরা পর্যন্ত অনারবদের এই কিতাবগুলো পড়ে। আমার শেখ মোর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহু হযরত বলেন, আমি যেখানে যাই যদি শুনি যে অমুক জায়গায় একজন বড় আলেম আছেন, বুজুর্গ আলেম আছেন, তো যথাসাধ্য তার সাক্ষাতের চেষ্টা করি, তার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। একবার ইরাকে গেলাম, শুনলাম অমুক জায়গায় একজন বয়োবৃদ্ধ আলেম আছেন, গেলাম তার সাক্ষাতে। গিয়ে দেখি তার আচার আচরণ, লেবাস পোশাক ব্যতিক্রম ধর্মী। বর্তমানে তো ওদের এখানে অনেক ফোসফাস, দাড়ি পর্যন্ত কাটে, আল্লাহ মাফ করুক। ওই আলেমের দেখি এরকম ফোসফাস নেই, দাড়ি লম্বা লম্বা। আমাদের ভারতের পরহেজগার আলেমদের যেরকম এরকম। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের সিলেবাস কি, নেশাব কি, কী কিতাব পড়াও, কী কিতাব পড়ো। হযরত বলেন যে আমি মিজান থেকে শুরু করছি উপরের দিকে, সরহে বেকায়া পর্যন্ত যখন পৌঁছলাম দেখি বুজুর্গের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর বললেন, এ সিলেবাস তোমরা এখনো ধরে রেখেছ, যার দরুন তোমাদের কাছে এখনো সহি ইসলাম আছে, ইসলামের আমল আছে, সুন্নত আছে, আমরা এই সিলেবাস ধরে রাখতে পারিনি, যার কারণে আমাদের কাছে সহি ইসলামও নেই, বিদায় নিয়ে গেছে।
এই সিলেবাসগুলো যেগুলো আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, অধিকাংশ কিতাব অনারবদের, এমনকি পৃথিবীর প্রসিদ্ধতম কিতাব কোরআনে কারিমের পর বুখারি শরীফ, ইমাম বুখারি আরবি নন, বুখারা রাশিয়ার একটা অংশ, তাজিকিস্তানের একটা শহর, এদের মূল ভাষা ফার্সি, এখনও তারা ওখানে ফার্সি ব্যবহার করে। মুসলিম শরীফ নাইশাপুর ওনার বাড়িটা ইরানে, এরাও আরবি নয়। আবু দাউদ শরীফ নাসাই শরীফ, নাসাও তাজিকিস্তান, আবু দাউদ সিজিস্তান এটাও তাজিকিস্তান, ইবনে মাজা উনিও অনারব, তিরমিজি তিরমিজ এটাও বুখারার কাছের একটা শহর তাজিকিস্তান, একজনও আরবি নয় অনারব। তো আরবি ভাষার প্রভাব কীভাবে সারা অঞ্চলে পড়ছে, সারা পৃথিবীতে পড়ছে, অনারবরা এই ধরনের কিতাব, এই ধরনের হাদিস সংকলন করেছে। তাফসিরে রুহুল মানানি প্রসিদ্ধতম একটি কোরআনে কারিমের তাফসির, ওনার বাড়ি ইরাকে, আরবি নন। তাফসিরে রুহুল বয়ান ওনার বাড়ি তুরস্কে, আরবি নন, ওনার ভাষা ছিল ফার্সি। তাফসিরে কাবির ওনার বাড়িও আরো আরবে না, ওনার বাড়িও ইরানে। এভাবে বড় বড় তাফসির, ফেকের কিতাব, আমাদের সিলেবাসভুক্ত বড় ফেকের কিতাব হেদায়া, অনেকে নাম শুনেছেন। এ হেদায়া মার্গিনান তাজিকিস্তানে পড়ছে, ওনার বাড়িও আরবে নয়। শরহে দেখায়া বাড়ি আরবে নয়। এইভাবে ফেকার কিতাবগুলো দেখুন, তাসাউফের কিতাব দেখুন, তাসাউফের চার ইমাম একজনও আরবি নন। ফেকের যে ইমামগণ আছেন, সবচেয়ে বড় ইমাম ইমামুল আইমা ইমামুদ দুনিয়া হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও আরবি নন। আরবির প্রভাব কীভাবে সারা দুনিয়ায় পড়েছে, বড় বড় ইমাম পর্যন্ত হয়ে গেছে, যাদের অনুসরণ বিশ্ববাসী করতে বাধ্য। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমানের মধ্যে প্রায় 120 কোটি মুসলমান হানফি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা অনুসরণ করে চলে, কিন্তু উনি আরবি নন। ওনার পূর্বপুরুষদের বাড়ি ছিল সিন্ধু প্রদেশে। তো চিন্তা করুন আরবির প্রভাব কীভাবে সারা দুনিয়ায় পড়ছে। তো এটা হলো কেন্দ্র, ওদের ভাষা হলো কেন্দ্রীয় ভাষা, ওই এলাকা স্থায়ী মানুষগুলো কেন্দ্রীয় মানুষ, তাদের থেকে নবী আসলেন, নবীও কেন্দ্রীয় নবী, তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, অল্প কয়েকদিনের মাথায় পুরা দুনিয়ায় তার প্রভাব পড়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সন্দীপে ইসলাম এসে গেছে, তাঁর জীবদ্দশায়। কোথায় আরব, কোথায় সন্দীপ? শ্রীলঙ্কা ইসলাম এসে গেছে রাসূলের জীবদ্দশায়। আরবের প্রভাব এভাবে চতুর্দিকে দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু অঞ্চলের প্রভাব কেন্দ্রে এভাবে পড়ে না। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে, একটা কথা আপনারা শোনেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরেকটি প্রবাদ আছে, সঙ্গ দোষে রঙ্গ ধরে, ভালো মানুষের কাছে থাকলে ভালো হয়, মন্দ মানুষের কাছে থাকলে মন্দ হয়। এখানে প্রশ্ন জাগে, আমি ভালো মানুষের কাছে গেলে ভালো মানুষটাও তো আমার কাছে হয়, আমি আপনার কাছে গেলে আপনার তো আমার কাছে, তো বালার সংসদে গেলে ভালো হয়, ভালো তো এখন আমার সংসদে, আমি যে খারাপ তো উনিও তো খারাপ হবে, খারাপের সংসদে গেলে খারাপ হয়, তাহলে ভালো হবে কীভাবে? আমি ওনার প্রভাবে ভালো হব, উনি আমার প্রভাবে খারাপ হবে? এটার জবাব হইল, যদি আমি ভালোকে কেন্দ্র মনে করে তার সংসদে যাই, আমি অঞ্চল, আমি তার তাবের আনুগত্যতা স্বীকার করে তার কাছে যাই, পথপ্রদর্শক মেনে তার কাছে যাই, ফলো করার জন্য তার কাছে যাই, তাহলে উনি কেন্দ্র আমি অঞ্চল, এখন তার প্রভাব আমার উপরে পড়বে। আর যদি আমি আমাকে কেন্দ্র ভাবি, আমার আমিত্ব আমি ওনার সামনে বিসর্জন দিতে পারিনি, এখন আমি আমাকেই বড় মনে করি,
আমি এ বেশি বুঝি, আমি এ ভালো বুঝি, উনি কি বুঝে? তো তাহলে ওনার প্রভাব আমার উপরে পড়বে না। প্রভাব পড়তে হলে ভালোকে কেন্দ্র মেনে তার কাছে থাকতে হবে, তবে তার প্রভাব আমার উপরে পড়বে, আমিও ভালো হব। আর যদি তার সামনে আমি যুক্তি খাটাই, আমি কম বুঝি না, আমিও ভালো বুঝি, তো বাবার প্রভাব আমার উপরে জীবনে পড়বে না। যাই হোক, তো বাবার উদ্দেশ্য কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব কেন্দ্রে সহজে আসে না। আরব দুনিয়ার কেন্দ্র, ওদের ভাষা কেন্দ্রীয় ভাষা, ওইখান থেকে আল্লাহাক নবী পাঠালেন, তিনি কেন্দ্রীয় নবী। অতএব পুরা বিশ্ববাসী যত অঞ্চল আছে সকলের জন্য এই নবীকে মেনে নেয়া আবশ্যক। এই বলে উড়িয়ে দেওয়া যাবে না, তিনি আরবের নবী, আরবি ভাষাভাষী, আমাদের জন্য নয়। অনেকে এটা যুক্তি দিতে চায়। গিরিশচন্দ্র সেন কোরআনে কারিমের একটি অনুবাদ তার নামে, সে দীর্ঘ 8 বছর লেখাপড়া করেছে নদওয়াতুল উলামায় মাদ্রাসায়। লেখাপড়ার অর্থ এই নয় যে আমি একজন আলেম হই, বরং কি দোষ বের করা যায়, কি ত্রুটি প্রকাশ করা যায়, এ ধরনের নিয়তে অমুসলিমরা মাঝে মধ্যে মুসলমানদের এলেম শিখতে আসে। কোরআনে কারিমের প্রথম বাংলা অনুবাদ মৌলভী আমির আলী, ওনার বাড়ি টাঙ্গাইল আমাদের বাংলাদেশে, প্রথম অনুবাদ উনি করেছেন বাংলায়। তখন মানুষের আর্থিক দুর্বলতা ছিল অনেক বেশি, ছাপাখানা যেখানে সেখানে ছিল না, এটা ছাপতে অনেক দূর সফর করে যেতে হবে, যেখানে ছাপাখানা আছে অনেক টাকা লাগবে। মৌলভী আমির আলীর কাছে এত টাকা পয়সা তেমন ছিল না। তারপরে উনি এই অনুবাদের কপি নিয়ে গেছেন কলিকাতা, ওখানে এক প্রেসকে দিয়ে আসছেন, তোমরা এটা ছাপবা। এটা হাতে পড়ে গিরিশচন্দ্র সেনের, এই অনুবাদকে সামনে রেখে নিজের নামে অনুবাদ একটা ছাপে, মূল কিন্তু মুসলমান বাংলাদেশি মৌলভী আমির আলী টাঙ্গাইল বাড়ি। এখন নাম হয়ে গেছে গিরিশচন্দ্র সেন প্রথম বাংলা অনুবাদ করেছে, এ কথা ভুল, এটা সঠিক নয়। তো তার তো উদ্দেশ্য এর দ্বারা মানুষ হেদায়েত হবে, এটা নয়। কিভাবে নিজের কথার ভিতরে ঢুকানো যায়? যেমন একটি আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি অবতীর্ণ করেছি কোরআনকে আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো। অনুবাদ করলো কি, আমি কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করেছি ও আরববাসীরা, লাআল্লাকুম তাআকিলুন, যাতে ও আরববাসীরা তোমরা ভালো করে বুঝো। এখান থেকে বোঝা যায় কোরআন আরববাসীদের জন্য, অনারবদের জন্য নয়, এই ঢুকাই দিলে এক কথা। কিন্তু এই চিন্তা উনি করবেন না যে এখানে লাআল্লাকুম, এই কুমের অর্থ শুধু আরববাসী, একথা তো কোথাও উল্লেখ নেই। আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন ঠিক কথা, কিন্তু ভাষাটা তো বিশ্ব ভাষা, শুধু আরবদের ভাষা বললে হবে না, এটা বিশ্ব ভাষা, অর্থ হবে ও বিশ্ববাসীরা, আমি কোরআনকে বিশ্ব ভাষা আরবিতে অবতীর্ণ করেছি, যাতে ও বিশ্ববাসী তোমরা সহজে বুঝতে পারো। অন্য ভাষা অবতীর্ণ করলে এত সহজে বুঝতে পারতেন না। অন্য ভাষা আমরা বলতে গেলে যতই চেষ্টা করি ধরা পড়ে যে এটা আমার ভাষা নয়, কিন্তু একমাত্র আরবি। এই কোরআনে কারিম কোরআনের ভাষায় পড়লে দুনিয়ার যে কোনো অঞ্চলের মানুষে পড়ুক না কেন, সারা দুনিয়ার পড়া একরকম। এক বেটা হজ করতে গিয়ে ফিরে এসে বলে, একমাত্র সুরায় ফাতেহা পাইছি বাংলায়, এছাড়া আর কিছু পাইনি। তা সুরায় ফাতেহা এরা যেরকম পড়ে আমরা সেরকমই পড়ি, কই এটাই পাইছি বাংলা, আর তো কিছু পাইনি বাংলা, কিছু বুঝি টুঝি না। আর এক বেটা সৌদি আরবে থাকতো, আমি ছোটো ছিলাম,
আমার সামনে একদিন এসে বলতেছে আমাদের গ্রামে, আশ্চর্য কথা, সৌদিয়ারা দুধকে বলে লবণ, দুধকে বলে লবণ, লবণ মানে দুধ, সে তো লবণ বলবি, আর আমাদের লবণ মানে নিমক, নুন কেউ বলে, এরা দুধকে বলে লবণ। দাঁড়াও, এটাকে বলে কোন, বর্তমানে বলে গুম। অনেক হাজিরা হজ করতে গিয়ে নামাজ পড়তে যায়, হারমে ঘুমাইয়া পড়ে, জমার দাঁড়াইলে কোনো আরোগ্য হইলে গুম ইয়া সাহেব, মানে ওঠো। তা আমরা বাঙালি মনে করে আরো ঘুমো, গুম গুম ইয়া সাহেব, তো আরো ঘুমো, সে উঠতে চায় না, উল্টে। তো যাই হোক, আরবি ভাষা বিশুদ্ধভাবে দুনিয়ার যে কোনো অঞ্চলের মানুষ পড়তে পারে, পড়লে বুঝবে না একে আরবি না আজমি, অন্য এলাকার মানুষ। বিশ্বের 50-60 দেশের মধ্যে প্রতিযোগিতা হয়, কোরআনে কারিমের প্রতিযোগিতা, কেরাতের প্রতিযোগিতা। মাঝে মধ্যে পত্রিকায় দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের বাংলাদেশে হয়ে যায়, সেখানে তো বিভিন্ন আরব দেশের ছাত্ররাও আছে, এরা কীভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হইল, তার মানে এদের তেলাওয়াত ওদের তেলাওয়াত ব্যবধান নেই। যদিও এটা আমাদের মাতৃভাষা নয়, কিন্তু এটা বিশ্ব ভাষা, যার কারণে আমরা সহজে আয়ত্তে আনতে পারি, বলতে পারি আল্লাহ। তো এই বিশ্ব ভাষা হওয়ার কারণে আমাদের নবী বিশ্ব নবী, আর অন্য সকল নবীকে আঞ্চলিক ভাষা দিয়ে পাঠাইয়েছেন, তো অন্য সকল নবী আঞ্চলিক নবী, ওনারা বিশ্ব নবী নন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইয়ুবাইয়িনা লাহুম, আঞ্চলিক নবীদেরকে আঞ্চলিক ভাষা দিয়ে আমি পাঠাইছি, যাতে ওই আঞ্চলিক মানুষগুলো ঠিকভাবে বোঝে। ওয়ায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, যারা ওই নবীদেরকে মেনে নিয়েছে হেদায়েত পেয়ে গেছে, যারা মানেনি গোমরাহ হয়ে গেছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাকের শক্তি আছে, আজিজ বরাবর আক্রমণশীল, চাইলে জোরপূর্বক সকলকে মুসলমান বানাইতে পারেন। জোর করে বানাইলে কয়দিন থাকবে, যতদিন জোর অতদিন, সুযোগ পাইলেই আবার যে আসে। যদিও শক্তি আছে পারেন, কিন্তু করেন না কেন, তিনি হাকিম, বড় হেকমতওয়ালা, কৌশলী। জোরপূর্বক মুসলমান না বানানোর মধ্যে কী হেকমত, কী কৌশল উনি জানেন, এই জন্য করেন না। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনা যুলুমাতি ইলান নূর ওয়াযাক্কিরহুম বিআয়ামিল্লাহি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাবারিন শাকুর। আগে একটি ঘটনা উল্লেখ করতেছেন, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যদি একটু বুঝবুদ্ধি থাকে, আর বুদ্ধি শুদ্ধি না থাকলে যত ইতিহাস সামনে আনা হোক যে আসে শিক্ষা গ্রহণ করে না। শিক্ষা গ্রহণ না করা এটা কুকুরের স্বভাব, গ্রহণ করা মানুষের স্বভাব। কুকুরকে দেখবেন এখানে পা দিয়ে একটা মারা গেছে, পরেরটা এসে আবার এখানে পা দিবে, ও মারা গেছে, কোনো অপরাধ তার ছিল, আমার হে অপরাধ নাই, আমি মরব না, শিক্ষা নেয় না, হে আবার এখানে আস। কুকুর একটাকে পিটাইয়া চ্যাপটা করে ফেলছেন, আর একটা ভাসে আসবে, ভয় পায় না। কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে, যখন দেখে ওইখানে গেলে মারা যায়, দ্বারের কাছে আসে না। এই যে করোনার আতঙ্ক যখন ছড়াইছিল শুরু শুরুর দিকে, কী অবস্থা, মানুষ থেকে মানুষ দূরে, স্ত্রী মারা গেছে স্বামী কাছে আসে না, স্বামী মারা গেছে স্ত্রীর কাছে আসে না, স্ত্রী আক্রান্ত স্বামী কাছে আসে না, স্বামী আক্রান্ত স্ত্রীর কাছে আসে না, কী আতঙ্ক। এরা শিক্ষা গ্রহণ করে, যদিও মানবতার দাবি ছিল স্বামীর খাতিরে আমি মারা গেলে গেছি এতে আমি দণ্য, স্ত্রীর খাতিরে আমি মারা গেলে গেছি আক্রান্ত হইলে হয়েছি এতে আমি দণ্য, সেবা করেই ছাড়ব, সেবা করব, এটা নিয়ম ছিল। এতে বোঝা যায় নিজের স্বার্থের অগ্রাধিকার কত বেশি আমরা দিই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হেফাজত করবেন, না চাইলে হাজার সতর্ক থাকি, সতর্ক থাকা নিষেধ নয়, থাকবো সতর্ক, কিন্তু এই নয় যে সতর্কতাই আমাকে বাঁচাইয়া দিবে, বাঁচাবেন আমার আল্লাহ। আপনারা হয়তো আমার কাছে শুনেছেন, আমার কাছে তো এরকমও হয়েছে, যখন করোনার পূর্ণ আতঙ্ক এসে মোসাফা করে ফাঁসে বসে, হুজুর আমার করোনা পজিটিভ, দোয়ার জন্য এসেছি,
কোনো ডাক্তারকে যদি কথা বলতো লাভ দিয়া দশ হাত দূরে যেত। এরপরে হাত দিতে দিতে চামড়া উঠে, তা আমার তো করার কিছু নেই, দোয়াই করি আল্লাহ এরও হেফাজত করুক আমারও করুক। আল্লাহ তো ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেন মাঝে মাঝে শিক্ষা গ্রহণের জন্য, এটা মানুষের স্বভাব। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি হযরত মূসা আলাইহিস সালামকে আমার কিছু নিদর্শন দিয়ে পাঠিয়েছি। আয়াতের এক অর্থ নিদর্শন, আরেক অর্থ তাওরাতের আয়াত, তাওরাত দিয়ে পাঠিয়েছি, এটা বড় নিদর্শন নবীদের হক হওয়ার, নবীর উপরে অবতীর্ণ হওয়ার কিতাব বড় নিদর্শন। তাওরাত দিয়ে পাঠিয়েছি কিন্তু অথবা কিছু নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এক নিদর্শন ছিল হাতের লাঠি সাফ হয়ে যেত, আরেক নিদর্শন ছিল ওনার হাত থেকে আলো বেরিয়ে আসতো, হাত চমকিত আলো। এই নিদর্শন দিয়ে আমি ওনাকে পাঠাইলাম কেন? আমরা খরেজ কৌমা কামিনা জুলুমাত ইলা নূর, যাতে তার গোত্রকে, এই গোত্রীয় নবী কৌম মানে গোত্র, আমরা খরেজ কৌমা, যাতে তিনি তার কৌমকে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। বোঝা গেছে নবীদের মিশন কি? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনা। তো নবী যেই পথে চলবেন, নবী যা করবেন যা শিখবেন, এটা হলো আলোর পথ, আর এর বাইরে অন্ধকার পথ, এটা আলো নয়। কিন্তু আজ বুদ্ধিশুদ্ধি না থাকার দরুন, বুঝশু না থাকার কারণে আলোকে মনে করি অন্ধকার, অন্ধকারকে মনে করি আলো। আমি একবার নোয়াখালী চৌমুহনীর কাছে এক মাহফিলে, চৌমুহনী কলেজের কিছু ছাত্র সাত আট জন আসছে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমরা যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি এটা জায়েজ আছে কি প্রশ্ন? ভাই তোমরা তো জায়েজ না জায়েজ নিয়ে প্রশ্ন করতেছ, আমি তো এটাকে ফরজ মনে করি। এরা তো হঠাৎ করে হুজুরে কি বলে আবার ফরজ? দা ফরজে কেফায়া, রোগীর চিকিৎসা করতে হবে, কে করবে? ডাক্তার তো, ডাক্তার হয় মেডিকেল কলেজে। বিল্ডিং দশতলা বিশতলা একশোতলা কে বানাবে? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বুয়েটে, ডাক্তার মেডিকেল কলেজে। এই ধরনের কাজগুলো তো তোমরা করবা, তো না করলে কেমনে করবা? হজে যাবো প্লেনে উঠতে হবে, প্লেন বানাবে কে তোমরা? এটা ফরজে কেফায়া, না জায়েজের প্রশ্ন নেই যদি ইসলামের গণ্ডির ভিতরে থেকে করা হয়। তোমাদের প্রশ্ন উত্তর তো দিলাম, এবার আমার একটা প্রশ্ন হুজুর, কি তোমরা যে পড়ো স্কুল কলেজ ভার্সিটিতে কি নিয়তে পড়ো, কি জন্য পড়ো? হুজুর আমরা পড়ি অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য, আলো পাওয়ার জন্য, শিক্ষা তো আলো। আচ্ছা আর কোনো নিয়ত আছে? কইজি কি? দেশ ও জাতির সেবা, দেশ ও জাতির সেবার জন্য আমরা পড়ি, মাশাআল্লাহ নিয়ত তো বড় ভালো। এবার আমার দুইটা কথা, কি তোমরা যখন পরীক্ষা দাও তোমাদের বইয়ের পাতা জুতার ভিতরে নেও কি না? কজি নেই, আন্ডার ফর মধ্যে রাখো কি না? সতরের সাথে মিলে কজি রাখি, নকলের পরে আবার যদি চেকিং আসে দরা ফোড়ার বয়ে নিয়ে বাথরুমে পেশাব খানায় ফেলাও কি না? কজি ফেলাই। তো যেখান থেকে আলো সংগ্রহ করব বই, এটাকে রাখতাম জুতার ভিতরে, যেখান থেকে আলো সংগ্রহ করলাম বইয়ের পাতা রাখতাম আন্ডার ফোয়ারের ভিতরে, যেখান থেকে আলো সংগ্রহ করলাম বইয়ের পৃষ্ঠা এটাকে রাখতাম ফেসাখানায় ভাইখানায়, বলো এটা আলো না অন্ধকার? এটা তো অন্ধকার। আচ্ছা এরপরে মাঝে মধ্যে যে শিক্ষক থেকে তুমি আলো সংগ্রহ করবা, বিদ্যা অর্জন করবা, শিক্ষকের রুমের ভিতরে ঢুকে যা বাইরে দরজা বন্ধ করে ইট পাটকেল মেরে দুয়ার জানলা ভাঙো কি না? কয়েজি ভাঙি, এটা আলো না অন্ধকার? অন্ধকার। শিক্ষকের মাঝে মধ্যে উত্তম মধ্যম দাও কি না? বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় তো আসে, অস্বীকার করার তো জো নেই, কই দেই এটা আলো না অন্ধকার? এটা অন্ধকার। আমি দেখেছি গেন্ডারের ট্রাক যায়, আখের ট্রাক আখ, এটা আমি স্কুল ছুটি হয়েছে সামনে জ্যাম, অনেক ছাত্র বেরিয়ে আসছে, ট্রাক দাঁড়িয়ে আসছে, এই ছাত্ররা ফিশন দিয়ে এ টেনে টেনে গেন্ডারি বাইর করতেছে, কেউ গাঠি বেঁধে ফেলতেছে, মনে হয় নিজের বাপের খেতেছে, হ্যাঁ নিজেকে ট্রাক এরও ডাক দিছে।
এই যে আগগুলো নিয়ে আসলে মালিক তো তোমরা নও, এরা আলো না অন্ধকার, অন্ধকার। আচ্ছা দুই নম্বর কথা, তাহলে আলোর জন্য পড়তেছ ফাইতেছ তো অন্ধকার, দেখতেছি অন্ধকার, দেশ জাতির সেবা দ্বিতীয় কথা। আচ্ছা তোমরা এ পর্যন্ত কলেজ ভার্সিটিতে পড়ে প্লেন থাকুক, এখন প্লেনের পাখা বানাইছ নি, পাখা বা লেজ কয় নাম বানাতে পারিনি, আমদানি করতে হয় বিদেশ থেকে, রেলগাড়ি বানাইছ না, মোটর গাড়ি না, এগুলি সব বিদেশ থেকে আমদানি করি। তো তোমাদের পিছনে জাতির লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার নয়, প্রাইমারি স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হইতেছে, এরপরে আবার কোটি কোটি টাকা দিয়ে আমরা প্লেন কিনি, রেলগাড়ি কিনি, মোটর গাড়ি কিনি, কিনতে হইতেছে। তো তোমাদের পিছনে পয়সাগুলি কেন ব্যয় করা হইল? তোমরা বানিয়ে দিতে তো এটা সার্থক হইছ, তোমাদের পিছনে একদিকে ব্যয় করলাম, ওগুলো আমদানির পিছনে আরেকবার ব্যয় করলাম, যে পয়সা তোমাদের পিছনে ব্যয় করি এগুলো দিয়ে যদি আমরা শুধু আমদানি করতাম কয়েক গুণ বেশি আমদানি করতে পারতাম। তো জাতির সেবা করলে না ক্ষতি করলে, ক্ষতি এটু হলে সেবা করি, তো সেবাও নাই আলোও নেই, সেটারে মনে করি আলো। আর বাস্তবে যেটা আলো, এখনো যদি দুনিয়াতে সত্য কথা যদি কিছু মানুষ পাওয়া যায়, একমাত্র কোরআন হাদিসের আলো যেখানে আছে সেখানে মানুষ। শুধু আমার কথা নয়, আমাদের কমপ্লেক্সের ক্যাশিয়ার ছিলেন জনাব মরহুম আব্দুল আকবর সাহেব, এই বলে ওনার বাসা, ওনার ছেলেরা থাকে আমেরিকা কানাডা, সেখানেও থাকতেন এখানেও থাকতেন, উনি একদিন আমাকে বলছেন, হুজুর দেশ বিদেশ ঘুরি কোথাও যদি মানুষ দেখি, আপনাদেরকে দেখি অথবা আপনাদের সংসারও যদি কেউ এসে থাকে তো এদেরকে দেখি, বাকি মানুষ নেই। কোনো মৌলবীর কথা নয়, উনি ইংরেজি শিক্ষিত মানুষ বলেন। তো কোরআন সুন্নার আলো যেখানে আছে সেখানে মানুষ আছে, কোরআন সুন্নার আলো নেই তো এখানে মানুষ নেই, সত্য কথা, সেখানে অন্ধকার। কিন্তু পেশা একটা পাখি চিনেন নি, পেশা সারাদিন চোখ বন্ধ করে বসে থাকে, সূর্যের সাথে তার দুশ্মনী, সে আলো এটা দেখবেই না, দুশ্মন। তো চোখ বন্ধ করলে অন্ধকার হয় না আলো হয়, অন্ধকার, চোখ বন্ধ করে দেখেন পুরো অন্ধকার, হাজার পাওয়ারের বাতিও যদি জ্বলে আপনার চোখ বন্ধ তো ভিতরে অন্ধকার। তো পেশা সারাদিন অন্ধকার, রাত্রে তো এমনি অন্ধকার, তার জীবন কাটে অন্ধকারের ভিতরে, সে আলোর দুশ্মন। তো এরকম কিছু মানুষ আছে আমাদের দেশেও আছে, অন্ধকারকে আলো মনে করে, এই জন্য আলো গ্রহণ করে না চোখ বন্ধু, পেশা মার, এরা পেশা মার্কা মানুষ, সুরত মানুষের ভিতরগত পেশা, এই চোখ বন্ধ, কোরআন দিকে তাকাবে না, হাদিসের দিকে তাকাবে না, মাদ্রাসার দিকে তাকাবে না, আলেমের দিকে তাকাবে না, পেশা চোখ বন্ধ, চোখ বন্ধ হইলে অন্ধকার তো লাগবে। তো কয় কোরআন হাদিসের পড়া তো অন্ধকার, আলো কি এটা বোঝার যোগ্যতাই নেই, যার কারণে এই অবস্থা। আসো মাদ্রাসায় দেখো এখানে কি হয়, এরা মনে করে শুধু কোরআন শরীফ পড়ে এই তো এগো বিদ্যার দৌড়, যে পরিমাণ কিতাব এরা পড়ে যত খন্ডের কিতাব এতক্ষণে কিতাব তোমরা দেখো নি, বেহারুল আনোয়ার এক কিতাব একশো দশ খন্ডে, একশো দশ খন্ড, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি সূত্র, এদের উপরে কিতাব তারেকুল ইসলাম হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহির ৪২ খন্ড, এক এক কিতাব, এক এক হাদিসের কিতাব, ইমাম বুখারী রাহেমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ বা অন্য খন্ডে, এই কিতাবগুলো তো আলেমরা পড়েন, অর্থনীতি আলেমরা পড়েন, রাজনীতি আলেমরা পড়েন, আর অনেক কিছু পড়েন। আসো দেখো সিলেবাস, দেখো কি হয়, এ দোয়া উঠায় সিলেবাস পরিবর্তন করতে হবে, কর্ম মাসা সিলেবাস পরিবর্তন করতে হবে। আচ্ছা পরিবর্তন করতে হলে পরিবর্তন কি দিয়ে করবেন, কাকে করবেন জানতে হবে তো, যেমন আমরা বসে আছি এখন সিমেন্ট ফিনিশিং ফ্লোরে পরিবর্তন করতে হবে, আগে জানতে হবে এটা সিমেন্ট ফিনিশিং, পরিবর্তন করবো কি টাইলস লাগাবো, তোই না জানিয়ে না এটা কি টাইলস না সিমেন্ট না মোজাইক নাকি সেটা জানি না, তো কী পরিবর্তন করবো আগে তো জানতে হবে। আপনার গায়ে পোশাক আছে না নাই এটা তো আগে বুঝতে হবে, তারপর না পোশাক পরিবর্তনের মশালা। এখন কিছুদিন পর দোয়া সিলেবাস পরিবর্তন, আমার প্রশ্ন আপনারা সিলেবাসটা জানেন কমিতে কী পড়ায়, কমে মাসে কী পড়ানো হয় জানেন,
একজনে বলতে পারো যে জানি জানেন না, তো সিলেবাসে জানেন না কি পড়াতে পরিবর্তন করবেন কি পরিবর্তন করুন। যাই হোক, তা আলোকে অন্ধকার মনে করে, অন্ধকারকে আলো মনে করে, এটা বুদ্ধির পরিচয় নয়। তাই কোন বুজুর্গ বলেছিলেন, খেরা দেখা নামে জনু রাখ দিয়া জনু কা খেরা দো জো চাহে তেরে হসন কৃষ্ণা সাজ করে। বুদ্ধির নাম পাগলামি, পাগলামির নাম বুদ্ধি। কারণ বাস্তবে যে পাগল হে কি ভাবে যে আমি পাগল, হে মনে করে একমাত্র আমি ভালো আর বাকি সব পাগলের জাত, এটা তো ভাবে। এক এক কথা, হ্যাঁ ভাষণ, আমাদের এখানে একজন ছিল, আপনারা হয়তো শুনেছেন, ডাস্টবিনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের ভাষণ দিতেছে, এইভাবে হাত নাড়ায় নাড়ায় কি ভাষণ বাপরে বাপ, কি শিক্ষার হে প্রেসিডেন্ট ভাষণ দেয়। এদিকে ফলনে লুঙ্গি ভাজামা কিছু নেই প্রেসিডেন্ট। তো যদি সে নিষ্ক্রিয় যে প্রেসিডেন্ট না ভাবত, তাহলে কি প্রেসিডেন্টের বক্তব্য দিত দিত না। এক পাগল সিলেট বাড়াইছিল, পাগলা গারদ থেকে বেরিয়ে আসছে করাচি, আমার কাছে আসছে দেওয়ার জন্য। এসে বলতেছে, হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, শুধু আমি দেখি ভালো আছি, অন্য কেউ হইলে পাগল হয়ে যেত। চিন্তা কর, তার মানে এখনো সে ভাবে যে আসলে আমি ভালো মানুষ, আমাকে ঘামাকো এখানে দিছে, আমি পাগল ছিলাম না কখনো না, ভালো হয়েছিলাম। প্রসিদ্ধ আছে আমাদের দেশের ঘটনা, পাবনা হেমায়তপুর ফাগলা গারতে দুই মন্ত্রী গেছেন, স্বাস্থ্যমন্ত্রী, বিদেশের এক মন্ত্রী, আমাদের দেশের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে গেছেন। যাওয়ার পর এক আদা ফাগলের সাথে সাক্ষাৎ, আদা ফাগল জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কী, কোত্থেকে আসছেন? তা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় পরিচয় দিতেছেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, এ পরিদর্শনে আসছি দেখার জন্য। আদা ফাগল বল, এখানে আসলে প্রথম প্রথম কত দাবি দাবা শোনা যায়, দু চার দিন থাকলে ঠিক হয়ে যায়। তার মানে আদা ফাগলের দৃষ্টিতে আরো দুই ফাগলের আমদানি এসে, রাইট? তো পাগল মনে করে একমাত্র আমি বলো, বাকি সব ফাগলের দৃষ্টি। তো যারা বাস্তবে অন্ধকারে আছে, আলোকে বুঝার মতো যোগ্যতা নেই, তো সে তো বলবেই আলোকে অন্ধকার, ফেসার মতো সারাদিন চোখ বন্ধ করে থাকে, চোখ তাকানোর তার কপালে নেই, ভাগ্যে নেই, নসিবে নেই, অন্ধকারে সারা জিন্দগি কাটে। এই দেশে দুর্নীতি, সারা পৃথিবীতে দুর্নীতি, মাঝে মধ্যে সিরিয়াল দেওয়া হয়, এক নম্বর কে, দুই নম্বর কে, মাসে আমরা তো সিরিয়ালে আসি, আসেন? এগুলো কারা করে, মৌলবি করে? ঘুষ কারা খায়, মৌলবি খায়? চাঁদাবাজি কারা করে, মৌলবি করে? করে। তো তাহলে আলো কি আর অন্ধকার কি, এটা বোঝার মতো যোগ্যতা বাস্তবে নেই। এই জন্য এখন উল্টা মৌলবিকে মনে করে অন্ধকারে আছে, আমি আলোর মধ্যে আছি। আল্লাহ সহি বোঝার তৌফিক দেন। তো পয়গাম্বরের মিশন যার কাছে আছে, হে আলোতে আছে, পয়গাম্বর অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসে। আন আখরিজ কওমাকা মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনার স্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসুন, এই জন্য আপনাকে আয়াত দিয়ে পাঠাই। ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং তাদেরকে আমার আল্লাহর কিছু ঘটনা বলি, পিছনে ঘটেছে এগুলো থেকে শিক্ষা নেয়া ওয়াজ নসিহত করুন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন লিকুল্লি সাবারিন শাকুর, এই ধরনের ঘটনাগুলিতে, কোনো ঘটনা হয় নেয়ামতের, কোনো ঘটনা হয় গজবের আজাবের, কোনোটা শান্তির কোনোটা অশান্তির, এই ঘটনাগুলো সামনে আসলে এরা বোঝে যে এর থেকে কী শিক্ষা গ্রহণ করা যায়। এটা একটা নিদর্শন, আমার আল্লাহ যে হক, নবী যে হক, নবীর রাস্তা যে আলোর রাস্তা, এটা একটা নিদর্শন। যদি এরা দেখে কোনো আজাব গজব আসছে, তখন এরা হয় সব্বা, বড় ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে। আর যদি দেখে কোনো নেয়ামত এসে গেছে, তখন এরা শাকুর, এরা বড় শকর গুজার বান্দা, আল্লাহ পাকের শকর আদায় করে। ধৈর্য এবং শকর, এই দুইটা হলো পুরা ইসলাম, ধৈর্য এবং শকর, সবর আর শকর পুরা ইসলাম, অর্ধেক শকর অর্ধেক সবর। মানুষের জীবনে হয় শান্তি না অশান্তি, দুইটার একটা, শান্তি আসলে শকর আলহামদুলিল্লাহ, আল্লাহ
আমি এই শান্তির উপযোগী নই, তুমি আমাকে শান্তি দান করেছ, প্রশংসা একমাত্র তোমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর। আর যদি অশান্তি আসে, দুঃখ কষ্ট আসে, এখন ধৈর্য, আল্লাহ তোমার পক্ষ থেকে এসেছে এই অশান্তি, ধৈর্য ধারণ করলাম, আশা করি তুমি এটাকে শান্তি দিয়ে পরিবর্তন করে দিবে। ধৈর্য ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সন্দেহাতীতভাবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, ধৈর্যশীলদের সাথে। আপনারা শুনেছেন একজন সাহাবীর ঘটনা, বিষফোড়া উঠেছে পিঠে, বিষফোড়া, কেমন ব্যথা, কেমন বিষ, যাদের উঠছে হেরা বোঝে। পিঠে উঠার কারণে চিত হয়ে শুইতে পারেন না, বাজার পরিবর্তন করতে হলে পিঠ হয়ে পরিবর্তন করা লাগে, তাও পারেন না। এক কাত হয়ে শুয়ে আছেন দীর্ঘ 31 বছর, আজ থেকে 1450 বছর আগের কথা, তখন তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, চিকিৎসা হয়, এই ব্যথা নিয়ে এক পাথরে শুয়ে আছেন, এই অবস্থায় পায়খানা খসরা, চিন্তা করুন সাধারণ কথা। এই অবস্থা যদি কেউ তার সাক্ষাতে আসতো, চেহারা এমন ফসফুটিত, মনে হয় যেন ওনার কোনো রোগ নেই, কোনো ব্যথা নেই, কোনো বেদনা নেই, কিছু নেই, এরকম। একদিন জিজ্ঞেস করা হইলে, হুজুর আজ 31 বছর আপনি এই ব্যথা নিয়ে শুয়ে আছেন, এই অবস্থায় পায়খানা পেশাব হয়, এই অবস্থায় খাওয়া দাওয়া, এই কষ্ট, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি কষ্টে আছেন, আপনার চেহারা প্রস্ফুটিত, আপনার হাসি খুশি। আল্লাহু আকবার জবাব দিলেন যে এই কষ্টের কারণে আল্লাহ পাক আমার দিব্য চক্ষু খুলে দিয়েছেন, ফেরেশতারা যে চলাফেরা করে আমি সচক্ষে দেখি, ফেরেশতারা আমার সাথে এসে মোসাফা করেন, আমি মোসাফা করি, আমি কি বেজার হব, আমি ধৈর্য ধারণ করব, এটা কত বড় নেয়ামত, ফেরেশতা আমার সাথে মোসাফা করে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন। তো বিপদ আসলে ধৈর্য, নেয়ামত আসলে শকর, এই দুইটা মিলে ইসলাম পূর্ণতা লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কতগুলো অপরাধী মানুষ তোমার ঘর মসজিদে বসে তাফসীর কুরআন মাহফিলে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই করিম, কারের হাত, কারোর হাতগুলোকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে বরকুর করে দাও, নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও। হায় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। রাব্বুল আলামিন, তোমার বহু বান্দা বান্দি বহু দূর থেকে তাফসীর কোরআন শোনার লক্ষ্যে ছুটে আসে মসজিদুল আকবরে, তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো, এখানে আসার খাতিরে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দাও। এখানে আসাকে কেন্দ্র করে সকলের নাজাতের ফয়সালা ফরমাও। হায় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করো, অমিক্রণ করোনা সহ সর্বকার মহামারী থেকে গোটা মুসলিম জাহানকে হেফাজত করো, প্রত্যেকটি মুসলমানকে এর থেকে নিষ্কৃতি দান করো। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও, যাদের আয় রোজগারের ব্যবস্থা নেই হালাল রুজি কামাই করার ব্যবস্থা করে দাও, যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামে শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। হায় আল্লাহ, যাদের পিতা মাতা আছে পিতা মাতার খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দান ফরমাও। হায় আল্লাহ, মেহরবানি করে আমাদের অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, যাদের কোনো সন্তানাদি নেই সুসন্তান নসিব ফরমাও, যাদের সন্তানাদি আছে সন্তানগুলোকে এমন বানায় দাও
যাদের কল্পনা করলে অন্তর জুড়ায়, যাদের দিকে তাকাইলে চক্ষু ঠান্ডা হয়, আমাদের মৃত্যুর পর যারা আমাদের জানাজার নামাজের ইমামত করতে সক্ষম হয়, যারা কবরের কিনারা দিয়ে হেঁটে গেলে কবরের আজাব বন্ধ হয়, যাদের চেহারার দিকে দেখলে মাওলা তোমার কথা সরল হয়, এমন সন্তানাদি আমাদের নসিব ফরমাও। আয় আল্লাহ, দুনিয়া ও আখরাতে উজ্জ্বলময় জীবন নসিব করো, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নাও। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল, খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল, মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল, জাম্বুহু জাম্বুন আযীমুন ফাগফিরলি জাম্বাল আযীম, ইন্নাহু শাখসুন গারিবুন মুজনিবুন আব্দুন জালিল। তালা ইয়া রাব্বি যুনুবি মিসলা রামলিন লা তুআদ, ফাআফু আন্নি কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল, মিনহু ইসয়ানু ও নিসয়ানু ওয়া সাহাবুন বাদা সাহাব, মিনকা ইহসানু ওয়া ফাযলুন বাদা ইরতাইন জাযীল। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, সু আমালি কাসিরুন সাদু তাআতি কালিল, সু আমালি কাসিরুন সাদু তাআতি কালিল, আফিনি আন কুল্লি দাইন ওয়াকযি আন্নি হাজাতি, আফিনি আন কুল্লি দাইন ওয়াকযি আন্নি হাজাতি, ইন্নালি কালবান সাকিমান আনতা তাশফি লিল আলিল, انت شافي انت كافي في مهمات الامور, انت ربي انت حسبي انت لي نعم الوكيل, انت ربي انت حسبي انت لي نعم الوكيل, قل نار ابردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني انت في حق الخليل, حبلنا ملكا كبيرا نجنا مما نخاف, ربنا إذ أنت قاص والمنادي جبرائيل, أين موسى أين عيسى أين يحيى أين نور, أين يا عاصي دلاور تب إلى مولى الجليل, أين يا عاصي دلاور تب إلى مولى الجليل, ربنا تقبل منا إنك أنت السميع العليم, وتب علينا إنك أنت التواب الرحيم, سبحان ربك رب العزة عما يصفون, وسلام على المرسلين, والحمد لله رب العالمين.